সাউথ এশিয়ান গেমসকে সামনে রেখে টেবিল টেনিস ফেডারেশনের অধীনে প্রস্তুতি শুরু করেছে খেলোয়াড়রা, চলছে ঘাম ঝরানো অনুশীলন। এসএ গেমসে টেবিল টেনিসে বাংলাদেশ দলের বলার মতো সাফল্য নেই। বিগত দুই আসরে দলগত ইভেন্টে ব্রোঞ্জ পদক পেয়েছে দল। আসন্ন 13তম আসরকে সামনে রেখে খেলোয়াড়রা জানান তাদের লক্ষ্যের কথা। প্রস্তুতি ভালো চলছে, আমাদের ইন্ডিয়ান কোচ কাম প্র্যাকটিস পার্টনার ছিল গত প্রায় 25-30 দিন, এবারও আমরা অ্যাটলিস্ট একটা দুটো ব্রোঞ্জ পেতে চাই। আমি এর প্রথমবারই চান্স পেয়েছি, এর আগে আমি যতটুকু দেখছি আগে থেকে অনেক ভালো হচ্ছে, অবশ্যই গোল্ডেন মিশন নিয়ে যাবে সবাই। আমাদের তো সর্বোচ্চ চেষ্টা থাকবে যে কিছু একটা রেজাল্ট করার, আমরা প্রত্যেকটা দেশের সাথে ফাইট করব। তারপরেও টার্গেট রাখছি যে ব্রোঞ্জ অন্তত সেমিফাইনালটা অন্তত কনফার্ম করার জন্য টার্গেট রাখছি। দলে অভিজ্ঞদের পাশাপাশি ঠাই হয়েছে নতুনদের, সার্বিক প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট কোচ। অন্য অন্য ইভেন্টের কিন্তু মনে করেন যারা শুরু করছে তাদের থেকে মনে করেন আমরা 25 দিন পরে আমাদের ক্যাম্প শুরু করেছি। খেলোয়াড়দের উপর অনেক কিছু ডিপেন্ড করে, খেলোয়াড়রা যদি ঠিকমতো এফোর্ট দেয় তাহলে মনে করেন যে মানে পদক পাওয়াটা কোনো ব্যাপার না। নিয়মিত দুবেলা অনুশীলন বাধ্যতামূলক খেলোয়াড়দের, আশাবাদী ফেডারেশন কর্মকর্তারাও। আমাদের মেয়েরা যারা আছে তারা কিন্তু যথেষ্ট ইম্প্রুভ করেছে। আমরা মেয়েদেরটা খুব আশাবাদী যে মেয়েরা এবারে সিলভার না হলেও তারা ব্রোঞ্জ ধরে রাখতে পারবে। ছেলেদেরটা ব্রোঞ্জ পাবো আশা করি, তবে এটা 50-50 চান্স। গেমসের আগে এখনও যতটুকু সময় রয়েছে সে সময়টুকু ভালোভাবে কাজে লাগাতে পারলে টেবিল টেনিসে পদক অর্জন সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। আসন্ন এসএ গেমসে সম্ভাবনার বিচারে কোনো দিক থেকে পিছিয়ে নেই টেবিল টেনিস, কিন্তু স্বল্পমেয়াদী অনুশীলন ভাবাচ্ছে সংশ্লিষ্টদের। দুই সেশনে চলছে অনুশীলন, খেলোয়াড়দের মূল হাতিয়ার আত্মবিশ্বাস। দর্শক, ক্রীড়ার উন্নয়ন, অবনতি আর প্রতিবন্ধকতা নিয়ে আমাদের প্রতি সপ্তাহের আয়োজন স্পোর্টস অ্যারাউন্ড। সঙ্গে আছি আমি শাকিল কালাম। প্রতি বুধবার চোখ রাখুন মাইটিভি সংবাদে।